হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ফটো এডিটিং করা যায়। আপনাদেরকে আজকে এই ছবিটাকে কিভাবে একটি সুন্দর একটা ছবি বানাতে হয় সেটা দেখাবো। সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আমরা চলে গেলাম সরাসরি ফটোশপে। এখন আমরা এটাকে ছবিটাকে আগে সাইজ কাটতে হবে, তাহলে আমরা এটা কাটবো 1.5 1.9। এটা আমি আমার মতোভাবে কাটলাম, আপনাদের যেভাবে ভালো হবে বা যে কোয়ালিটির যে সাইজ দিতে হবে সেই সাইজ দেখে নেবেন। যদি সাইজ কেউ ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা আমি একটা পাসপোর্ট ছবির ভাবে কাটলাম। সবাই দেখতে থাকেন, কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভালোভাবে এটা বুঝিয়ে দিব আপনাদের। এটা হলো লাইট, লাইটের নাম লেভেল লাইট। এটা পাওয়া যায়, এটা আপনাকে আবার পুনরায় দেখাচ্ছি কিভাবে এটা আনতে হবে। সেক্ষেত্রে যাইতে হবে, দেখেন ইমেজ, ইমেজের জায়গা অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট লেভেল, সেখান থেকে এটা লাইট হালকা একটু কমিয়ে দিলাম আর এইটা একটু বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে ছবি সুন্দর হয়ে গেল। ছবির যেটা যেরকম লাইট দরকার হয় সেভাবে লাইট দেওয়া লাগবে। এটা আর একটু লাইট করে দিলাম, বাস ওকে, মোটামুটি একটু সুন্দর হয়েছে। তাহলে এটা আমরা একটু জুম করলাম, এটা হলো জুম বাটন, সবাই ভালো করে দেখেন, এটা হলো জুম, জুম করলাম জুম করলাম। তাহলে সেক্ষেত্রে এখন একটা ফিল্টার, ফিল্টারে যায় দেখেন এখানে আছে শার্পিন, শার্পিন শুধু শার্পিন ক্লিক করলাম, একটু রেজুলেশন বাড়লো। তারপরে আমরা হলো ম্যাজিক টুল, এটার নাম হলো ম্যাজিক টুল, ম্যাজিক টুল ধরলাম, সিলেক্ট করলাম, শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি নাহলে অনেক সময় লাগবো। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা একদিনে শেখা সম্ভব নয়, পরবর্তীতে আর একটা ভিডিও ছাড়া হবে, ওটা যাতে আপনি পান এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি যদি সবগুলো আস্তে আস্তে বুঝিয়ে দিই আপনাদেরকে লং অনেক সময় লাগবে। মানে এই জন্যই বলতেছি যে যেটুক বুঝবেন না সেটা আমার কাছে কমেন্ট বক্সে লিখে দিবেন, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন ছবির কাজটা কীভাবে করতে হয়, এবং দেখেন ছবিটা কেমন, চোখ একদম ছোট ছোট, ওটাও কীভাবে ক্লিয়ার করতে হয়, চোখটি কীভাবে বড় করে দিতে হবে এটাও দেখিয়ে দিব। এখন আর কি হালকা মুখে মেকআপ লাইট ঠিক করে দিচ্ছি, ছবিটার কোয়ালিটি একটু বেস্ট কোয়ালিটির ছবি বানিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনিও বেস্ট কোয়ালিটির ছবি বানাতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন চুল এখানে সাদা সাদা আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, এটা আপনার মানে কালো করবে, যেখানে দেবেন সেখানে কালো করবে, আমি যদি এখানে দিই এখানে কালো হয়ে যাবো, সেক্ষেত্রে এখানে দেওয়া যাবে না, চুলে দিতে হবে। চুলে দিলে আশা করি সবাই বুঝতে পারছেন, আমি আগে বলেছি এখনো বলতেছি, যদি কোনো কিছুতে বুঝতে না পারেন কিছু তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা ভালো করে বুঝিয়ে দেব। পুরোটা একটু কালো করে দিলাম,
আর একটু কালো করে দিলাম। এখন হালকা একটু মেকআপ, এখানে দেখেন ব্ল্যাক কালার একটা চিহ্ন আছে, সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই এরকম একটা অপশন আসবো। আবার দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালারে ক্লিক করবেন, সেক্ষেত্রে দেখেন এখানে অনেক প্রকার কালার আছে। আমরা মেকআপ দিলে হালকা গোলাপি দিতে হবে, নিচে নামিয়ে নিলাম গোলাপি, এখানে ক্লিক করলাম, ওকে দিলাম, বাস। তারপরে আমরা এখানে নিলাম ব্রাশ, ব্রাশ নিলাম, এখানে পার্সেন্টেজ 3 পয়েন্ট আছে, আমি সেক্ষেত্রে 4 পয়েন্ট দিয়ে দিলাম। যত বেশি পয়েন্ট দিবেন সে অত বেশি গাঢ় হবে। এখন যদি আপনি এটাকে 100% করে দেন সেক্ষেত্রে এটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে এটাকে 3 পয়েন্টই বা 4 পয়েন্টই বেস্ট, আমি 3 দিয়ে দিলাম। হালকা মেকআপ করলাম, হালকা হালকা হালকা, বাস। এখন দেখেন হাত মুড় দিয়ে রাখছে, পুরো ভিডিওটা দেখেন, হাতে একটা ফুল দেওয়া হবে, একটা সুন্দর একটা ছবি হবে। ছবিটাতে এখন লিপস্টিক দিতে হবে, লিপস্টিকটা এখানে আশা করি সবাই বুঝতে পারছেন। মনোযোগ দিয়ে ভালো করে দেখেন, অবশ্যই আপনিও পারবেন ফটো এডিটিং করতে খুব সহজে। এখানে এডিট লেখা আছে, স্ট্রোকসে দিয়ে এখানে কালারটা পাল্টি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখানে 30% করা আছে, মানে আমি এর আগেও একটা ছবি করেছিলাম যার কারণে 30% দেওয়া, 30% দিলে এটা এমন হবে। আর যদি এটা আপনি এটা 30% না দিয়ে যদি আমি এটা 100% দিই তাহলে দেখেন কেমন দেখা যায়, একদম ভালো হবে না, বাজে দেখাবো, যার কারণে এটা আমরা পুনরায় আবার 30% দেওয়াটাই সবচেয়ে বেস্ট। এখন ছবিটাকে একটু দেখেন, মোটামুটি সুন্দর হয়ে আসতেছে, আর একটু লাইট দিয়ে দেই। লাইট থেকে কীভাবে দিতে পারেন বুঝতেই পারছেন, লাইট কীভাবে দিতে হয়। এখন এটাকে গ্রিন সার্জারি দিতে হবে, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করতে হবে আগে চোখ, পরে শিফট বাটন ধরবেন, পরে আবার চোখ, পরে মুখ ধরে সিলেক্ট করার পর পরে অ্যাপ্লাই করবো এটাকে। মানে সিলেক্ট করা লাগলো এই জন্যই যাতে মুখ আর চোখ বাদে বাকিটুক গ্রিন চার্জারি করা হবে। এই দেখেন ফিল্টার, ফিল্টার লেখা আছে গ্রিন সার্জারি টু, এই দেখেন গ্রিন সার্জারি টু, এখানে ক্লিক করলাম এসে পড়লো। ছবিটা জুম করে দেখেন, জুম করলাম দেখেন এখানে কিন্তু একদম গ্রিন সার্জারি ফিনিশিং হয়ে আসছে। সেখানে একটু পার্সেন্ট কমাই দিলাম, আর যদি আমি বাড়াই দিই দেখেন কীরকম হয়, একদম চেনা যাবে না। সেই ক্ষেত্রে মানে ন্যাচারাল যেভাবে হয়, আপনি যেভাবে মনে হয় যেটা সঠিক আছে বা পার্সেন্ট আর একটু বাড়ানো লাগে বা কমানো লাগে সেটা আপনি করে নেবেন, নিজে বুঝতে পারবেন যখন কাজ করবেন। আর যদি কেউ কাছে সফটওয়্যার না থাকে সেটাও বলবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কেটে ফেলব, সেক্ষেত্রে আগে চোখ সিলেক্ট করা দরকার, তাই আমরা অন্য একটা পিকচার আনতে হবে যেখানে আরেকজনের চোখ কেটে নিয়ে লাগাতে হবে। সেক্ষেত্রে ওপেন ওপেন করলাম, দেখেন এখানে একটা ছবি আছে, এটা আমি ওপেন করে নিলাম। তারপরে দেখেন এই যে আমি এই ছবির চোখটা এখান থেকে কেটে নিলাম, নিয়ে এখানে নিয়ে নিলাম। এখন দেখেন চোখটা অনেক বড়, এটাকে সিলেক্ট করলাম, পরে আমি আর একটু ছোটো করে দিলাম, আর একটু ছোটো করে দিলাম, বাঁকা আছে সোজা করে নিলাম, বাস এটা।